মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভায় পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা পৌরসভার পৌরপিতার নিকট তিন দফা দাবি সম্বলিত একটি ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনের নেতৃত্ব দেন কালিয়াগঞ্জ পৌর পেনশনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তপন কুণ্ডু। অবসরপ্রাপ্ত পৌর পেনশনার কর্মীদের প্রধান দাবিগুলির মধ্যে ছিল সম্মত প্রতি মাসে পেনশন প্রতি মাসে দিতে হবে, অনেক সময় মতো পেনশন পাওয়া যায় না, পূজোর মরশুমে পৌর কর্মচারীরা যাতে সময় মতো পূজোর বোনাস এক্স গ্রাসিয়া পেতে পারে তার সুবিধা করতে হবে। কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা রামনিবাস শাহ ডেপুটেশন গ্রহণ করে বলেন, কালিয়াগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের সাথে বর্তমান কর্মীরা তাদের আর্থিক সুযোগ সুবিধা সময় মতো পায় তার দিকে তিনি দৃষ্টি দেবেন বলে জানান। ডেপুটেশনে অংশ গ্রহণ করেন শান্তনু চক্রবর্তী, পরিতোষ নন্দী সহ অনেকেই। আমাদের পার্থক্যজনিত কারণে প্রত্যেকেই অসুস্থ, তাদেরও কোনো আয় উপার্জন নেই, এই পেনশনের উপরই গোটা পরিবারটা নির্ভর করে এবং অসুস্থতা সহ মেডিকেল সহ সমস্ত কিছু এর উপরে নির্ভর। সেই জন্য আমরা আপনার কাছে আবেদন করব যাতে আমাদের পেনশনের তারিখটা নির্দিষ্ট তারিখের মধ্যে ক্যারিয়ার কর্মীদের বেতন প্রায় বন্ধ হয়ে গেছে, সে আমরা তার নিজস্ব তহবিল থেকে কোন সোর্স থেকে নয় নিজস্ব তহবিল থেকে সেটা ধার হিসাবে দিয়ে তিনি দিয়েছিলেন। আমরা দেখতে পাই যে আমাদের যে সমস্ত পাওনা কথা সেই সমস্ত আমাদের ডিমান্ড ছিল তিন দফা দাবি। প্রথম দাবি ছিল প্রতি মাসে নির্দিষ্ট তারিখে পেনশন প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বিগত দিনে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ের মধ্যে পেনশন পেতাম, এই মাসে কোনো কারণে হয়তো আমরা পেনশনটা লেটে পেয়েছি, এক তারিখে পরিবর্তে চার তারিখে পেয়েছি। সেই বিষয়ে তার আলোকপাত করার জন্য আমরা তার জ্ঞাতার্থে এটা প্রেরণ করলাম। আর ছিল পূজা বোনাস এক্স গ্রাসিয়া, আপনারা সবাই জানেন যে আগামী সামনে পূজা মরশুম, পূজার বোনাস এবং এক্স গ্রাসিয়া কর্মচারীরা প্রত্যেকেই পেয়ে থাকেন, সেটা যাতে নির্দিষ্ট তারিখের মধ্যে আমরা পাই এবং সরকারি আদেশ অনুযায়ী যে সমস্ত পাওনা সেটা যেন আমরা নির্দিষ্ট তারিখের মধ্যে পেতে পারি। ডেপুটেশন চলাকালীন আপনাদের দেখলাম একটা প্রপোজাল আপনারা দিলেন চেয়ারম্যানকে, যে আপনারা যারা অবসর নিয়েছেন তারা ফ্রিতেও অনেক পরিষেবা আপনারা দিতে ইচ্ছুক প্রকাশ করেছেন চেয়ারম্যানকে, তো এইটা একটা তো অভিনব একটা মানে আপনাদের মানে জিনিস দেখা গেল, কি কি পরিষেবা দিতে পারবেন আপনারা? আমরা পৌরপতি যেহেতু আমরা কালিয়াগঞ্জের বাসিন্দা এবং আমাদের হাতে পৌরসভা গঠিত হয়েছে, সেই জন্য আমাদের একটা নিজস্ব দায়বদ্ধতা থেকে গেছে রিটায়ারমেন্টের পরেও, যে এই পৌরসভাকে কিভাবে সুষ্ঠুভাবে আরো উন্নততর করা যায় সেই বিষয়ে যদি আমাদের কোনো সাজেশন বা সাহায্য চেয়ারম্যান সাহেব চান, আমরা প্রত্যেকের সহমত ভিত্তিতে তাকে সেই কথা দিয়েছি। আপনার নাম? তপন কুমার কুণ্ডু। কয়টা দাবি ছিল আমাদের? তিন দফা দাবি ছিল। আমরা এইভাবে যেভাবে সহযোগিতা করে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, আগামী দিনে আজকে তো যারা পেনশন হোল্ডার পৌরকর্মীরা তারা হচ্ছে ডেপুটেশন দেখি করবে। হ্যাঁ, উনাদের আগের মাসে এক তারিখে আমার পেনশন দেওয়ার কথা ছিল, কিন্তু যে ফান্ডে থেকে উনাদের পেনশন দেওয়া হতো সে ফান্ডে কোনো টাকা ছিল না, ১০৯৯ টাকা ছিল। তার জন্য আমি অন্য ফান্ড থেকে ম্যানেজ করে
ওনাদেরকে পেনশনটা আমি দিয়েছি, তার জন্য আমার 3 দিন লেট হয়েছে, 1 তারিখে যারা 4 দিন, তার জন্য ওনাদের সাথে আমি ক্ষমাও চেয়ে নিয়েছি যে আপনাদের এর উপরে আপনাদের টোটাল ডিপেন্ড করে 3 দিন আপনাদের লেট হলো, 3-4 দিন আপনাদের লেট হলো, কিন্তু ভবিষ্যতে আমি চেষ্টা করব যে লেট না হোক, টাইম টু টাইম আপনাদের পেনশন যাতে আমি দিতে পারি। দ্বিতীয় কথা হলো আমাদের পৌরসভা আগে একটা পেনশন ফান্ড ছিল, অরুণদের সরকারের টাইম থেকে একটা ফান্ড রাখা ছিল, সে ফান্ড কি পারপাসে কি ব্যাপারে খরচা হয়েছে আমি জানি না। আজকে ওনাদেরকে যে পেনশন দিব সে ফান্ডটুকুটা আমাদের নাই, অন সোর্স থেকে কামাই করে, অন সোর্স থেকে ইনকাম করে আমাকে পেনশনের ফান্ড, পেনশন হোল্ডারকে পেনশন দিতে হচ্ছে, ক্যাজুয়াল স্টাফদেরকে বেতন দিতে হচ্ছে, আজকে পৌরসভা এই পর্যায়ে আছে।